السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن عبد الرحمن بن عوف قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت. وقال تعالى في شان حبيبي إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سكول درود ابراهيم پڑھو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাও দাও আমায়াবার উমর দার জিদিল দাও দাও
আমায়াবার অমর দার যদি দাওয়ালির মত বীর সিনানি দাওয়ালির মত বীর সিনানি জগত নিখিল দাও খোদা দাও আমায়াবার অমর দার যদি হম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও বাবিল দাও খোদা দাও আমায়াবার অমর দার যেদিন মাইকম্যান ভাই ইকো হলে ভ্যাঁ ভ্যাঁ করছে কেন আওয়াজ আওয়াজের কোয়ালিটিটা ভালো করেন আওয়াজের কোয়ালিটি ভালো নেই আপনাদের এতক্ষণ তো বক্তার দোষ দিলেন সাউন্ড বাটন দেখছি এবার আপনাদেরকে উপস্থিত আজকের এই সভার সভাপতি আমার আব্বাজান ফজিলতুল শেখ জায়েদুল ইসলাম সালাফি হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বাজিকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করেন আল্লাহুম্মা আমিন এবং আজকের এই সভার আমার বড় ভাই সঞ্চালক কারি সানাউল্লাহ হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলাও যেন বড় ভাইকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করেন আল্লাহুম্মা আমিন মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম আমার বাম সাইডে বসে থাকা অতিথিবৃন্দ সামনে বসে থাকা গোপালনগর গ্রামের এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় সম্মানিত ভাইয়েরা এবং পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিবের সলাতের পর থেকে নিয়ে বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে কোরআন হাদিসের কথাগুলোকে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন সে রব সে আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে আমরা পুরুষেরা অন্তরের অন্তরস্থল থেকে কণ্ঠ উচ্চ কণ্ঠে আমরা আল্লাহ সুবহান ও তাআলার সুক্রিয়া কৃতজ্ঞতা স্বীকার করব এবং সম্মানিতা মা ও বোনেরা আপনারা নিরবতা অবলম্বন করবেন মনে মনে আপনারা সকলে বলবেন আলহামদুলিল্লাহ আমরা পুরুষেরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত ভাইরা আপনারা আমাকে দৈনন্দিন জীবনে দেখছেন আমার বক্তব্য শ্রবণ করে থাকেন যদিও আমাকে প্রতি বক্তার ন্যায় আমাকে কিছু সময় দেওয়া হয়েছে জান্নাতি এবং জাহান্নামী নারীদের কিছু বৈশিষ্ট্য গুণ সম্পর্কে আলোচনা করার জন্যে আমি সেটা আলোচনা করব তবে আপনাদের কাছে আমার প্রশ্ন আমার তো মনে হয় না
যে আপনারা আজকে প্রথম কোন জলসা প্রোগ্রামে অ্যাটেন্ড যোগদান করছেন আজকে প্রথম নতুন না তাই না আপনারা বিগত দিনে বিভিন্ন জলসা জুলুস মাহফিলে গিয়ে আপনারা অ্যাটেন্ড অংশ গ্রহণ করে থাকেন ঠিক কি না আওয়াজ বের হয় না কেন মুসলমান চুপ থাকতে থাকতে পিঠে চামড়া উঠিয়ে দিতে তবু আওয়াজ নাই ঠিক কি না আওয়াজ করতে হবে আপনাদের কাছে আমার প্রশ্ন আজ পর্যন্ত আমরা বিশেষ করে কোরআন হাদিসের মাহফিলে তালিবি বৈঠকে যে বসার একটা আদব একটা শিষ্টাচার এই শিষ্টাচার আজ পর্যন্ত আমরা শিখতে পারলাম না বড় আফসোসের বিষয় বিভিন্ন বক্তা বক্তব্য পেশ করে থাকেন বক্তব্য শ্রবণ করে থাকেন বাট সেগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত করি না এই জায়গায় যারা এসেছেন সকলে জ্ঞানবান আপনারা শিক্ষিত অশিক্ষিত নন সকলে শিক্ষিত সকলের জ্ঞান আছে এটা মনে করবেন না যে বক্তা বক্তব্য দিচ্ছে মনে করে আমি বিশাল বড় জ্ঞানী এটা নয় আপনারাও শিক্ষিত জাস্ট এখানে কিছু কোরআন হাদিসের কথা বলার জন্য সিলেক্ট করা হয়েছে তাই আপনাদের সামনে পেশ করা হবে আর আপনারা সেগুলো শ্রবণ করবেন এবং আপনারা শ্রোতা হিসাবে এটা মনে করবেন না যে আমি অনেক কিছু জানি কোরআন হাদিসের বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে কিছু না কিছু জ্ঞান আপনারা পাবেন ইনশাআল্লাহ আর সেই জ্ঞান নেওয়ার জন্য এই লক্ষ্যে উদ্দেশ্যে এই জায়গায় আপনাদের উপস্থিত আমি বলবো জলসা জুলুস মাহফিলে বসার একটি আদব শিষ্টাচার রয়েছে আছে না নাই রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস রব্বুল আলামিন বললেন ওহে তারা যারা ঈমান এনেছো তোমরা যখন কোন মজলিস কোরআন হাদিসের মজলিসে বসবে তোমরা সেই জায়গাগুলোকে প্রশস্ত করে দাও অর্থাৎ রব্বুল আলামিন বললেন সামনের জায়গাগুলোকে পূর্ণ করে দিয়ে পিছনের জায়গাগুলোকে ছেড়ে দাও আল্লাহ বলছেন ফাফসাহু তোমরা প্রশস্ত করে দাও ইয়াফসাহিল্লাহ আল্লাহ তাআলা তোমাদের জন্য জায়গাগুলোকে প্রশস্ত করে দেবেন সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন সামনের জায়গা যদি ফাঁক থাকে তাহলে তোমরা সেই জায়গাগুলোকে পূর্ণ করে দিয়ে পিছনের জায়গাগুলোকে ছেড়ে দাও এবার এই আয়াতের কিছু প্রেক্ষাপট একটি আপনাদেরকে বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোরআন হাদিসের কথাগুলো বলতেন মুমিন এবং মুনাফিক দুই কোয়ালিটির ব্যক্তিরা সে কোরআন হাদিসের কথাগুলোকে শ্রবণ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বক্তব্য পেশ করতেন তখন মুমিন যারা তারা সেটে সেটে বসে যেতেন মুনাফিকরা তারা পিছনে থেকে যেত সামনে জায়গাগুলোকে ফাঁক রাখত যার জন্য রব্বুল আলামিন এই আয়াতকে নাসিল অবতীর্ণ করে তাদের চরিত্র তাদের ব্যবহার এ সম্পর্কে পরিচিতি দিয়ে দিলেন রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তোমার কোরআন হাদিসের কথাগুলোকে শোনার জন্য আসবে কিন্তু সামনের জায়গাগুলোকে পূর্ণ করবে না অর্থাৎ পিছনের জায়গাগুলোকে ধরে নিয়ে যে সমস্ত মানুষ আসবে তাদের অসুবিধা সমস্যা তারা তৈরি করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে দিলেন যে ওরা হচ্ছে মুনাফিক এরা হচ্ছে ইসলামের দুশমন এরা হচ্ছে ইসলামের শত্রু সম্মানিত ভাইরা এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমরা শুধু আজকে গোপালনগরের এই প্রোগ্রাম নই আমরা যে কোনো কোরআন হাদিসের মাহফিল বৈঠকে যখনই বসব আমাদের উচিত হবে সামনের জায়গাগুলোকে পূর্ণ করে পিছনের জায়গাগুলোকে ছেড়ে দেওয়া আমরা করব ইনশাআল্লাহ আর একটা আয়াতের কথা বলবো আপনারা যারা অডিয়েন্স যারা শ্রোতা রয়েছেন আপনাদের পরিচয় সম্পর্কে রব্বুল আলামিন তিনি জানিয়েছেন যে যারা শ্রোতা যারা অডিয়েন্স হবে তাদের কিছু শিষ্টাচার কিছু তাদের শিক্ষা আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন সেই শিষ্টাচারের কথা একটা আয়াতের কথা আপনাদের সামনে আমি তুলে ধরব জায়াটি
رب العالمين سورة زمر ৩৯ নম্বর সূরা তিনি ১৮ নম্বর আয়াতে ব্যক্ত করেছেন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب الله رب العالمين بلن الذين يستمعون القول তোমরা যারা বক্তার বক্তব্য শ্রবণ করবে তোমরা যারা খতিবের খুতবা শ্রবণ করবে তোমরা যারা লেকচারারের লেকচারকে শ্রবণ করবে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা যারা বক্তার বক্তব্য যখনই শ্রবণ করবে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে মনোযোগ দিয়ে শ্রবণ করবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফায়াত্তাবিউনা আহসানা তার মধ্য হতে যেটা উত্তম যেটা আহসান সেটাকে তোমরা গ্রহণ করে নিয়ে নিজেদের জীবনে বাস্তবায়িত করবে রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে শিক্ষার কথা বললেন আমরা যখনই বক্তার বক্তব্য শ্রবণ করব বক্তা কোরআন হাদিস থেকে কথা বলার পাশাপাশি অন্য কোন কথা বলবে তার মানে যখন ওই কথা শুনবে সমস্ত কথাগুলোকে তোমরা গ্রহণ করবে না ওই কথার মধ্যে যেটি কোরআন যেটি হাদিসের কথা থাকবে সেটাকে গ্রহণ করে নিয়ে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত করবে এতে তোমাদের লাভ বেনিফিট কি থাকবে এতে আমাদের লাভ বেনিফিটের কথা রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিবেন সৎ পথে পরিচালিত করবেন তোমরা যদি উত্তম আহসান কথাগুলোকে গ্রহণ করে নিয়ে তোমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত করো এক নম্বর শিক্ষার এক নম্বর লাভ বেনিফিটের কথা বললেন দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব আর এই কথাগুলো গ্রহণ যারা করবে তারাই হবে বুদ্ধিমান আমরা যারা এই জায়গায় এসেছি আমরা নিজেদেরকে বুদ্ধিমানের পরিচয় দেব অর্থাৎ বক্তার বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করে আমরা আমাদের জীবনে সেই উত্তম আসান কথাগুলোকে বাস্তবায়িত করব তাহলে রব্বুল আলামিন বললেন যে তোমরা জ্ঞানবান মানুষ তোমরা হচ্ছ বুদ্ধিমান আমরা যারা এই জায়গায় এসেছি বক্তা যতক্ষণ যে টপিক যে বিষয় সম্পর্কে আলোচনা করবে আমাদের সকলের উচিত হচ্ছে সেগুলোকে মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং তার মধ্যে উত্তম আহসান সেটাকে গ্রহণ করে নিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে সেগুলোকে বাস্তবায়িত করব তাহলে রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করবেন ওদের পরিচয় দিলেন ওরা হচ্ছে বুদ্ধিমান তাহলে আমরা সকলেই নিজেদেরকে বুদ্ধিমানের পরিচয় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে কিতাব কিতাব থেকে আমি কথা বলছি এই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন ঠিক কি না এই কোরআন এসেছে কার পক্ষ থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে যার মাধ্যমে এসেছে তিনি হচ্ছেন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে নবীর উপরে নাযিল অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন আমাদের আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এসেছে সারা বিশ্বের মানব জাতির জন্য ঠিক কি না এই কোরআন এসেছে শুধু মুসলিমদের জন্য এই কোরআন এসেছে সারা বিশ্বের মানব জাতির জন্য যে বা যারা এই কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়িত করবে তারাই কামিয়াব তারাই সাকসেস তারাই সফলতা অর্জন করবে ঠিক কি না এই কোরআন আমাদের
এই কোরআনুল কারীম এমনি এমনি আমরা পেয়ে যাইনি দিন ইসলাম আমরা এমনি এমনি পেয়ে যাইনি এই কোরআন এই দিন ইসলাম কি আসসালামু আলাইকুম আমার ও জালসা যে ম্যানেজিং করে যে ছেলেদেরকে নির্ধারিত করা হয়েছে এই সমস্ত ছেলেরা মানুষকে ভাই হিসাবে আজকের দিনে আহ্বান করেছে জালসা করার জন্য আর এই জালসার আয়োজন করা হয়েছে অত্যন্ত পরিশ্রম করে বাস্তবিক প্রত্যেকটা ছেলে পরিশ্রম করছে জালসার পিছনে বিশাল অবদান তাহলে আমি সেই ছেলেদেরকে বলবো যে এখন আর জালসার বাইরে কোনো কাজ নেই এখন সেই ছেলেগুলো যদি জালসার প্যান্ডেলে আসে মাশাআল্লাহ এই প্যান্ডেল ভরে যাবে তাই আমার শ্রেণীর ছেলেদেরকে বলবো যে তোমরা অক্লান্ত পরিশ্রম করে যে কাজের জন্য যে প্রোগ্রামের জন্য লোককে দাওয়া করা হয়েছে আজকে সে দাওয়াতের সম্মুখে রেখে নিজেরা আজকে প্রোগ্রামের প্রত্যেকটা বিষয়কে শ্রবণ করে এবং এই সভাটাকে প্রাধান্যপূর্ণ করে আমরা যেন প্রত্যেকেই সম অধিকারী হাসিল করতে পারি মর্যাদা হাসিল করতে পারি এই ছেলেদেরকে প্রত্যেক আহ্বান করছি যে প্যান্ডেল তোরা চলে এসো এবং প্যান্ডেল করে আসসালামু আলাইকুম যে কথা বলছিলাম এ কোরআন সাহাবে কিরামদের অক্লান্ত পরিশ্রমে তাদের জান মাল কুরবান করে এ কোরআনুল কারীম আমরা পেয়েছি যাইতি পূর্বে আমরা সাহাবে কিরামদের জীবনী থেকে কিছু শিক্ষণীয় বিষয় শুনছিলাম একজন সাহাবীর সংক্ষিপ্ত আকারে কথা বলবো যে সাহাবীর নাম হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন প্রথম মুয়াজ্জিন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুয়াজ্জিন নিযুক্ত করে তিনাকে আজান দেওয়া করাতেন সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন গোলাম সে গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিন ইসলামকে গ্রহণ করেছিলেন দিন ইসলামকে গ্রহণ করার জন্য সে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানান ধরনের নির্যাতন জুলুম শিকার করতে হয়েছিল সম্মানিত ভাইরা সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কষ্ট সহ্য করেছিলেন সেই কষ্ট কোনো সাধারণ কষ্ট নয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কবুল করার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বেত্রাঘাত করে করে তার দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল শুধু এই পর্যন্ত নয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে গ্রহণ করার কারণে কোরআনকে বুকে ধারণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্যাতন জুলুম করা হয়েছিল সেই জুলুম তার বডিকে ক্ষত বিক্ষত তারা করে দিয়েছিল শুধু এই পর্যন্ত নয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মরুভূমিতে চিত করে শুয়ে দিয়ে বড় পাথর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তারা চাপিয়ে দিত শুধু এই পর্যন্ত নয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে ক্ষত বিক্ষত বিক্ষত অঙ্গ থেকে রক্ত এবং পোঁচগুলো রক্ত এবং চর্বিগুলো গলে গলে পড়ত শুধু এই পর্যন্ত নয় এত কিছু আঘাত করার পর তারা ক্ষান্ত হয়নি মক্কার ভূমিতে মক্কার ওই মুশরিকের ছোট ছোট সন্তানরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে শিকলি বেঁধে তারা মক্কার অলিতে গলিতে টেনে হেঁচড়ে বেড়াত এত জুলুম নির্যাতন
শুধু দি ইসলামকে কবুল করার কারণে তাওহীদকে গ্রহণ করার কারণে এ কোরআনুল কারীমকে নিজের বুকে ধারণ করার কারণে এক আল্লাহকে মেনে নেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়া হচ্ছে তবুও তিনি বলছেন আহাদ আহাদ বেলালকে বলছেন বেলাল তুমি ছেড়ে দাও এক আল্লাহর একত্ববাদ তোমাকে ছেড়ে দেওয়া হবে তবুও বেলাল এত নির্যাতন জুলুম হচ্ছে তবুও তিনি এই দিন ইসলামকে তিনি ত্যাগ করেননি বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবী কিরাম তারা তাদের জান মালকে কুরবান করে দিয়েছিলেন শুধু তিনি ইসলামকে গ্রহণ করার কারণে এ কোরআনুল কারীমকে বুকে ধারণ করার কারণে কিন্তু এই কোরআনুল কারীমকে আমরা যথারীতি মূল্যায়ন করতে পারি না কোরআন হাদিসের মাহফিল আসার পরেও সেই সমস্ত সাহাবী কিরামদের জীবনীর কথা আমাদের স্মরণ থাকে না যাদের অক্লান্ত পরিশ্রমে এই দিন ইসলাম আমরা পেয়েছি এত কষ্ট করার পর দিন ইসলাম আমরা পেয়েছি কিন্তু এই দিন ইসলামকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি না এই কোরআনুল কারীমকে সঠিকভাবে মূল্যায়ন করি না যদি কোরআনুল কারীমকে সঠিকভাবে মূল্যায়ন করতাম তাহলে আমাদের ইহকাল এবং পরকাল দুটোই সুখময় এবং শান্তিপূর্ণ হতো ঠিক কিনা কিন্তু এই কোরআনুল কারীমকে যথারীতি মূল্যায়ন করার কারণ না করার কারণে কোরআনের আইন কানুনকে না মেনে নেওয়ার কারণে আমাদের আজকে পরিবারে সোসাইটি সমাজে আমাদের আজকে অশান্তি আছে না নেই আছে না নেই এ কোরআনুল কারীমকে কোরআনুল কারীমের আইন লকে মেনে না নেওয়ার কারণে আজকে আমাদের পরিবারে আমাদের সোসাইটি সমাজে আজকে অশান্তিতে পূর্ণ হয়ে আছে সম্মানিত ভাইয়েরা যত আইন কানুন রয়েছে তার মধ্যে হতে একটি আইন কানুনের কথা আর দিকে আসব যেটি হচ্ছে আল্লাহ তাআলা যতগুলো ইবাদত বান্দেগি তিনি দিয়েছেন সমস্ত ইবাদত বান্দেগির মধ্যে আমরা জানি রয়েছে সলাত আছে না নেই পাঁচ ওয়াক্তের সলাত সলাত ফরজ আছে না নেই আছে আমাদের প্রতি রমাদানের একটি মাস সিয়াম ফরজ আছে না নেই ধনী ব্যক্তিদের জন্য যাকাত ফরজ আছে না নেই এবং হজ পালন করা ফরজ আছে না নেই ধনী ব্যক্তিদের জন্য এ সমস্ত জিনিস যেমন এ সমস্ত ইবাদত যেমন আমাদের জন্য মুসলিম মুমিনদের জন্য যেমনটি ফরজ আরেকটিও বিধান আমাদের মা বোনদের জন্য ফরজ আছে সে বিধানটির নাম হচ্ছে পর্দা আছে না নেই এ হিজাব এ পর্দা আমার মা বোনদের জন্য ফরজ কিন্তু এটিকে সুন্নাত নফল হিসাবও তারা মানতে পারেনি পেরেছে পর্দার একটা বিধান যেটি ফর্জি বিধান এ বিধানকে তারা মেনে নিতে পারেনি বরং তারা সাধারণ হিসেবে গ্রহণ করেছে পর্দার বিভিন্ন ভ্যারাইটি আছে না নেই পর্দার কোয়ালিটির শেষ নেই পর্দা এমন মাগনকে দেখা যায় যে পর্দার বিধান ফরজ এরা পর্দা করতে গিয়ে বোরখা বাজার থেকে ক্রয় করে আছে না নেই এ পর্দাকে এই বোরখাকে ক্রয় করে তারা যায় কোনখানে এ বোরখাকে তারা ইউজ করে কোন জায়গায় শুধু বোরখা পড়ে নিলে কি পর্দা হবে পর্দার বিধান কি যে মার্কেট থেকে বোরখা কিনতে পাওয়া যাবে সেটাকে তোমরা ক্রয় করে নিয়ে তোমরা যাবে ওই বোরখা পড়ে জালসা জুলুসে ওই বোরখা পড়ে তোমরা যাবে কলেজ ইউনিভার্সিটিতে ওই বোরখাকে পড়ে তোমরা যাবে টিউশনে ওই বোরখা পড়ে তোমরা যাবে হাই স্কুলে এটার জন্য শুধু বোরখা এমনটা আছে না নাই কিন্তু বড় আফসোসের বিষয় সম্মানিতা মা ও বোনদের জন্য ফরজ এ বিধান সদা সর্বদা কিন্তু তারা বড় আফসোসের বিষয় তারা যে কোনো অনুষ্ঠান ভবনে গেলে তাদের আর বোরখা দেখা যায় না আছে বোরখার কোনো বালা থাকে না এ পর্দাটি ফর্জি বিধান এ বিধানকে যথারীতি তারা গুরুত্ব দেয় না এবং মূল্যায়ন করে না যার জন্য আজকে পরিবারে আজকে সোসাইটি সমাজে অশান্তি বিশৃঙ্খলা আজকে পূর্ণতা লাভ করেছে ঠিক কিনা শান্তি আজকে নাই সম্মানিত ভাইয়েরা
এই পর্দার বিধান একটি ফরজ যা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নবী হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লি আজওয়াজিকা তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও ও বানাতিকা তুমি তোমার কন্যাদেরকে বলে দাও ও নিসাইল মুমিনিন এবং মুমিন মহিলাদেরকে তুমি বলে দাও যে তোমরা তোমাদের এই যে চাদর এই চাদরটাকে তোমরা তোমাদের বক্ষস্থল তোমাদের মুখে তোমরা টেনে নাও এটি রব্বুল আলামিন বিধান তিনি দিলেন এই আয়াত দিয়ে সারা বিশ্বের মুমিন মুমিনা নারীদেরকে মহিলাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা সেটা পর্দা করো এ পর্দার বিধান রব্বুল আলামিন ফরজ করে দিলেন কিন্তু বড় আফসোসের বিষয় এ পর্দা ফরজি বিধান আমরা গ্রহণ করতে রাজি নই যে যত শিক্ষিত ফ্যামিলি যে যত শিক্ষিত মডার্ন তার তত পোশাক ছোট ছোট আছে না নেই আছে না নেই কথা বেরোচ্ছে না কেন যে যত শিক্ষিত মহিলা তার তত পোশাক ছোট আছে না নাই বড় আফসোসের বিষয় বড় আফসোসের বিষয় এ পর্দাটি ফরজি বিধান যে যত শিক্ষিতা তার তত পোশাক ছোট এটা কোনো মডেল হলো এটা কোনো মডেল হলো মডেল তো হচ্ছে যে যত নগ্ন উলঙ্গ পোশাক পরবে তাকে তত মডেলিং লাগবে তাই তো আমার সম্মানিতা মা ও বোনেরা আজকে তারা ওই সমস্ত ক্যারেক্টার ওই চরিত্রকে গ্রহণ করেছে ওই উলঙ্গ বেহেয়া পানা নারীদের পোশাককে তারা দেখে ওই পোশাককে মার্কেট বাজার থেকে ক্রয় করে তারা আজকে পরিধান করে রাস্তাতে চলাচল করছে আছে না নাই শুধু ওই মহিলা জাহান্নামী নয় বরং ওই মহিলা যত রাস্তাতে পুরুষ যাবে ওই সমস্ত পুরুষদেরকে তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এর একটিবারের জন্য চিন্তা ভাবনা করে না আজকে ওই সমস্ত অভিভাবক তারা চিন্তা ভাবনা করছে পরখা পড়বে এটা তো একটা আনকালচার আনকালচার এটা কোনো কালচার হলো আরে কালচার তো হলো ফ্যাশন ওলা পোশাক পড়বে যে পোশাকের বুক একটু খোলা থাকবে যার ফিট ফাঁকা থাকবে যার পেট ফাঁকা থাকবে এটা হচ্ছে মডেলিং এটাতে সভ্যতা প্রমাণ করে ছি 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 একটিবারের জন্য চিন্তা করেন যে রব জাল্লা তালা সারা পৃথিবীর যিনি মানব জাতিকে সৃষ্টি করলেন পুরুষ এবং নারী দুই কোয়ালিটির মানুষকে তিনি সৃষ্টি করলেন রব্বুল আলামিন পুরুষের মধ্যে নারী আছে না নাই পুরুষের পাশাপাশি নারীকে রব্বুল আলামিন তিনি দিয়েছেন যে রব জাল্লা তালা তিনি সৃষ্টি করেছেন সে রব আল্লাহ তালা সেই সমস্ত মহিলাদেরকে তিনি তাদের সভ্যতা প্রমাণ করার জন্য পর্দাকে ফরজ করে দিলেন কেন ফরজ বিধান দিলেন রব্বুল আলামিন ডাক দিয়ে তিনি জানিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা রব্বুল আলামিন বললেন সারা বিশ্বের ওই সমস্ত মুমিন নারীদেরকে বলে দিলেন তোমরা বাড়ির মধ্যে বিদ্যমান থাকবে তোমরা বিনা কারণে বিনা প্রয়োজনে তোমরা বাড়ির বাইরে যাবে না এবং তোমরা জাহিলিয়াত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না রব্বুল আলামিন এ আয়াতের মধ্যে সারা বিশ্বের মুমিনা নারীদেরকে জানিয়ে দিলেন আয়াত প্রমাণ করে যে জাহেলিয়াত যুগের নারীরা তারা নগ্ন উলঙ্গ পোশাক পরে এলোমেলো ভাবে তারা রাস্তায় চলাচল করত ঠিক কি না যার জন্য রব্বুল আলামিন মুমিন নারীদের সম্মান জানানোর জন্য তাদেরকে সারা বিশ্বের কাছে মডেল আইডিয়াল তৈরি করার জন্য রব্বুল আলামিন এ বিধান তিনি নাজিল করলেন যে তোমরা বাড়ির মধ্যে বিদ্যমান থাকবে বিনা কারণে বিনা প্রয়োজনে তোমরা বাড়ির বাইরে যাবে না এবং জাহেলিয়াত নারীদের মতো নিজেদেরকে তোমরা প্রদর্শন করে বেড়াবে না এই আয়াত রব্বুল আলামিন জানালেন
কিন্তু বড় আফসোসের বিষয় ওই জাহেলিয়াতের নারীদের মতো বর্তমানে আমার সম্মানিতা মা ও বোনেরা তারা নগ্ন উলঙ্গ পোশাক পরে বিনা কারণে অযথা মার্কেট বাজারে তারা ঘোরাঘুরি করছে আছে না নাই আছে না নাই বড় আফসোসের বিষয় এই সমস্ত নারীরা কোন পরিবারের নারী এরা তো আপনার আমার পরিবারের নারী ঠিক কি না কাউরির মা কাউরির স্ত্রী কাউরির বৌমা এরা তো আমার পরিবারের মেয়ে এরা আজকে এই ধরনের নগ্ন উলঙ্গ পোশাক পরে তারা বাইরে বাজার মার্কেটে তারা ঘোরাঘুরি করছে এরা তো আপনার আমার পরিবারের মেয়ে ঠিক কি না আচ্ছা আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বলেন তো আমরা যারা এই জায়গায় এসেছি আমরা সকলে কোন কোন ব্যক্তি আমরা জাহান্নাম যেতে রাজি হাত তুলে দেখান তো আমরা জাহান্নাম যাব এমন কোন ব্যক্তি এখানে আছেন হাত তুলে দেখান আমাকে আছে কেউ যে মাতাল মদ খেয়ে বাগানে পড়ে থাকো ও মাতালও বলবে আমি জাহান্নাম যাব না ঠিক কি না আমরা জানি ওলামায়ে কিরামদের খতিবদের বক্তাদের বক্তব্যের মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে আমরা জেনেছি জাহান্নাম জায়গাটা একটা বেদনা কষ্টদায়ক জায়গা ঠিক কিনা আমরা জানি কি জানি না জাহান্নাম একটা কষ্টকর জায়গা আমরা এটা জানি যার জন্য আমরা কেউ জাহান্নাম যেতে রাজি নয় এবার আপনাদেরকে যদি বলি যে আপনারা কে কে জান্নাত যেতে রাজি হাত তোলেন সকলে তো হাত তুলে ফেলবেন ঠিক কি না আমরা জানি জান্নাত জায়গাটা একটা আরামদায়ক জায়গা ঠিক কি না এবার ভাবেন যে সমস্ত আমল যে সমস্ত কার্যকলাপের জন্য রব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করেছেন যে সমস্ত আমল কর্মের কর্মের জন্য রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করেছেন জাহান্নাম এবং জান্নাত দুইটি জায়গা আমরা যদি জাহান্নামের আমল কর্ম যদি করে থাকি তাহলে আমাদেরকে জাহান্নাম যেতে হবে ঠিক কি না যেতে হবে কি না আর যদি জান্নাতি আমল আমরা করি আল্লাহ সুবহানাহু তাআলা রাজি সন্তুষ্ট হলে আমাদেরকে কোথায় দিবেন জান্নাত দিবেন কি না আমরা যারা পৃথিবীতে এসেছি একটি কথা মনে রাখবেন আপনারা শিক্ষিত মানুষ যে যত শিক্ষিত যে যত শিক্ষিত তারা তাদের ফ্যামিলিতে তত অসভ্যতা বর্বরতা নগ্নতা আর বহির প্রকাশ পাচ্ছে আপনাদেরকে জানাই ভুলে যাবেন না একদিন মৃত্যুবরণ করতে হবে একদিন রব্বুল আলামিনের নিকটে আমাদের সকলকে উপস্থিত হতে হবে সেদিনের কথাকে স্মরণ করবেন এই দুনিয়াতে জাস্ট রব্বুল আলামিন পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবন মরণে তিনি পরীক্ষা নিচ্ছেন যা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا তোমাদের আমি জীবন এবং মরণ দে তোমাদেরকে পরীক্ষা করতে চাইছি তোমাদের মধ্যে কোন ব্যক্তি সৎ নেক আমলের দিক দিয়ে উত্তম এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই আয়াত প্রমাণ করি যে আমরা সকলে এক্সাম হলে আজ আমরা রয়েছি এই যে পৃথিবী এটা এক্সাম হল আমরা সকলে জায়গায় পরীক্ষা দিতে এসেছি সম্মানিত মা ও বোনেরা সম্মানিত ভাইয়েরা চিন্তা করেন এই আয়াত দিয়ে আমাদের জীবনকে আত্মসমীক্ষা করতে হবে যে আয়াতের মধ্যে আমরা এই আমরা এই আয়াত থেকে শিক্ষা নিব যে আমরা আমাদের জীবনের জায়গায় পরীক্ষা দিতে এসেছি অতএব এই পরীক্ষায় যেন আমরা কেউ বিফল না হয়ে যাই আমরা কেউ ফেল না করে দিই মনে রাখবেন পৃথিবীতে যে যা করি না কেন আমাদের স্মরণ রাখতে হবে একদিন মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে এবং রব্বুল আলামিনের নিকটে দণ্ডায়মান হয়ে আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে হবে সেই দিন আপনি আমি কি জবাব দেব কি জবাব দেব আপনার আমার পরিবারের ওগুলো মেয়ে আপনার আমার পরিবারের কাউরির স্ত্রী কাউরির মা কাউরির বোন কাউরির মেয়ে অতএব চিন্তা করতে হবে যে তাদেরকে তাদেরকে আপনি মা এবং বাপ অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে কোরআনের এই আয়াত যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন যে তুমি তোমার স্ত্রী তোমার কন্যা এবং মুমিন নারীদেরকে তুমি বলে দাও তারা যেন পর্দা করে তাহলে আপনি একজন স্বামী হিসেবে আপনি আপনার স্ত্রীকে বলবেন পর্দা করা ফরজ আপনি একজন পিতা হিসেবে আপনার কন্যা আপনার মেয়েকে বলবেন
পর্দা করা ফরজ এই মেয়েকে বলবেন কখন আপনার মেয়ের বয়স 5 বছর আপনি এমন নগ্ন লন্ড পোশাক দিয়েছেন আপনি বলছেন এই তো বাচ্চা মেয়ে এ তো পর্দা কোনো ফরজ নেই আমি আপনাকে বলবো আপনার এই ছোট ফুটফুটে সন্তান 5 6 বছরের মেয়ে এই মেয়েকে আপনি এমন পোশাক পরিধান করিয়েছেন যে পোশাক পরিধান করে করে বড় হবে যে কৃষ্টি কালচারে বড় করছেন ওই মেয়ে বড় হলে কোনোদিন বোরখা কোনোদিন পর্দার বিধান মেনে নিতে পারবে না অতএব আপনার উচিত হচ্ছে ওই কন্যাকে বাচ্চা বয়সে তাকে পর্দার বিধান যে ফরজ কিভাবে পর্দা করতে হয় কিভাবে ড্রেস পোশাককে পরিধান করতে হয় ওটা আপনার মেয়েকে আপনাকে ওই বাচ্চা বয়সে আপনাকে শিক্ষা দিতে হবে এই পর্দার বিধান সম্মানিত মা বোনেরা সম্মানিত ভাইরা এই পর্দার বিধান ফরজ মা বোনদের জন্য যারা এই পর্দার বিধানকে গ্রহণ করে নিতে পারে না ওই সমস্ত সম্মানিত মা বোনদেরকে বলি যে জাহান্নামী নারীদের কিছু গুণ বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছেন হাদিসের দিকে যাব আপনাদেরকে কোরআনের আয়াতের কথা বললাম যে জাহেলিয়াত নারীদের মতো নিজেদেরকে ওই উলঙ্গ নগ্ন পোশাক পরে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না কোরআনের আয়াতকে লক্ষ্য রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের দিকে আসছি কয়েকটি হাদিসের কথা বলবো যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে গুণ বৈশিষ্ট্য থাকলে নারীরা হবে জাহান্নামী তার মধ্যে কয়েকটি দুই একটি বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে বলি দুটি হাদিসের থেকে যে হাদিস মধ্যে রয়েছে আন আব্দুল ইবনে আমর কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়ানদুরুল্লাহ আল্লাহ তাআলা করুণা এবং রহমতের দৃষ্টিতে ইলা ইমরাতিন ওই নারীর দিকে দেখে না লি জাওজিহা যে নারী যে মহিলা তার স্বামীর প্রতি সন্তুষ্ট নয় ওহিয়ালা তাসতাবতাকি আনহু এবং যে নারী নিজের স্বামীকে পারফেক্ট মনে করে না স্বামীর প্রতি সন্তুষ্ট নয় মানে যে নারী তার স্বামীর ইনকামে সন্তুষ্ট নয় তার স্বামী অল্প যদি ইনকাম করে মুখটাকে ভারী করে দেয় আছে না নাই ভাত খোলার কথা বললে খুলে খাও রান্না করে তুমি খাও গা এমন স্লোগান নারীদের ভিতরে আছে না নাই সম্মানিত মা বোনেরা এই ধরনের গুণ বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামী নারীদের গুণ যদি আপনারা স্বামীর প্রতি অল্পতে সন্তুষ্ট না হন এবং নিজ স্বামীকে পারফেক্ট যদি না মনে করেন তাহলে মনে করবেন এগুলো জাহান্নামী নারীদের গুণ এই গুণে গুণান্বিত হয়ে যদি মৃত্যুবরণ করেন বিনা তওবা ইস্তিগফারে কাল কিয়ামতের দিন আপনাদেরকে জাহান্নাম যেতে হবে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটি গুণের কথা বলি যে আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানাত অভিশপ্ত করেছে ওই নারীদের প্রতি আল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা ওই সমস্ত নারীদের প্রতি অভিশপ্ত লানাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে নারীরা পোশাকের যে সমস্ত নারীরা পুরুষের পোশাক এই বেশকে ধারণ করবে যারা টাইট ফিটিং গেঞ্জি যারা জিন্স প্যান্ট এই সমস্ত টি শার্টকে গায়ে দিয়ে যারা জীবন যাপন করছে ইউনিভার্সিটি কলেজে যাচ্ছে বাজারঘাটে যাচ্ছে অনুষ্ঠান ভবনে যাচ্ছে এদের প্রতি লানাত অভিশপ্ত করেছেন আল্লাহ তাআলা যাদের প্রতি লানাত অভিশপ্ত করেছেন এই নারীরা কাল কিয়ামতের দিন জাহান্নাম যাবে আর এগুলো হচ্ছে জাহান্নাম নারীদের গুণ অতএব আপনাদেরকে এই গুণগুলোকে ত্যাগ করতে হবে আপনারা টাইট ফিটিং বোরখা টাইট ফিটিং আপনারা কোনো ধরনের ড্রেস পোশাককে পরিধান করবেন না ঢিলা ঢালা পোশাক কে পরিধান করে আপনাদেরকে জীবন যাপন করতে হবে অতএব স্মরণ রাখবে এগুলো হচ্ছে জাহান্নাম নারীদের গুণ আরেকটি হাদিসের কথা যে জান্নাতি নারীদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীরা যদি চারটি গুণে গুণান্বিত হতে পারে তাহলে তারা হয় জান্নাতি তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইলা সাল্লাতিল মারাতু খামসা যদি তারা পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে সম্মানিত মা ও বোনেরা আপনাদের জীবনে রাত দিন মিলে পাঁচ ওয়াক্তের সালাত এটাকে যদি ঠিকঠাক জামাত সহকারে আপনারা যদি সালাত আদায় করেন এই গুণে গুণান্বিত হতে যদি পারেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো হচ্ছে জান্নাতি নারীর গুণ এক নম্বর কথা বলেন ওয়াসামাত শাহরাহা এবং যদি তোমার রমাদান মাসে পূর্ণ একটি মাস সিয়াম পালন করো দ্বিতীয় গুণের কথা বললেন তিন নম্বরে গুণ বলেন ও হাফিজাত ফরজাহা যদি তোমার লজ্জা স্থানের হেফাজত যদি তোমরা করো এবং চার নম্বরে বলেন ও আতাআত জাওজাহা এবং তোমরা যদি স্বামীর আনুগত্য করো এক পাঁচ ওয়াক্তের সলাৎ দুই রমাদান মাসের সিয়াম তিন লজ্জা স্থানের হেফাজত
এবং চার নম্বরে বললেন স্বামীর আনুগত্যশীলা হওয়া। এই চারটি গুণে গুণান্বিত হলে আপনারা হবেন জান্নাতি নারী। এগুলো জান্নাতি নারীদের গুণ। আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, চারটি নারীর জীবনী বাড়িতে আপনারা স্টাডি অধ্যয়ন করে দেখবেন। তার মধ্যে হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম স্ত্রী, তার জীবনী পড়বেন। সে জীবনী থেকে পাবেন যে স্বামীর আনুগত্য, স্বামীর সেবা যত্ন কিভাবে করতে হয়, আপনি সেই জীবনী থেকে আপনি পেয়ে যাবেন। দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী জানবেন। চার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর কন্যা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী জানলে কিভাবে ইলম, কিভাবে শিক্ষা অর্জন করতে হয়, সেখান থেকে আপনারা শিক্ষা অর্জন করতে পারবেন। আরেকটি নারী কন্যার কথা, যেটা হচ্ছে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের আপনারা জীবনী পড়েন তাহলে সেবা, মসজিদের সেবা যত্ন কিভাবে খিদমত করতে হয়, কিভাবে খাদিমা তৈরি হতে হয়, তার জীবনী থেকে আপনারা জানতে পারবেন। আরেকটি আপনাদের ইমান বাঁচানোর জন্য আরেকটি অতিরিক্ত কন্যার কথা, আরেকটি মেয়ের কথা বলি, যেটা ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পাঁচটি নারীর জীবনী আপনারা বাড়িতে পড়বেন। আপনারা যদি তাদের জীবনী পড়েন তাহলে অনেকগুলো শিক্ষণীয় বিষয় পাবেন, যে শিক্ষণীয় বিষয় নিয়ে যে গুণে গুণান্বিত হলে হতে পারলে আপনারা ইহকাল পরকাল দুটোতেই সুখময় হতে পারবেন। রব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ তাআলা, তুমি আমার সম্মানিতা মা ও বোনকে এই সমস্ত গুণে গুণান্বিত, যে গুণে গুণান্বিত হলে জান্নাতি নারী হতে পারে, সেই গুণে গুণান্বিত হওয়া তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।